জানি অবশ্যই আমি। হ্যাঁ বলো। আপনার যে ঘটক মশাই কে এভাবে তাড়িয়ে দেওয়া ঠিক হয় না স্বামী। তুমি কি বুঝছো রানি, ঘটক মশাইকে তাড়িয়ে দেওয়া ঠিক হয়নি, তার মানে আমি কি ভুল করেছি? হ্যাঁ স্বামী, মেয়ে তো আমার বড় হয়ে গেছে, তাকে যে বিয়ে দিতেই হবে। তো আমার একাকী ছয়টি মেয়ে, তারা যে কামটা শুনে রাড়ি হয়ে বাড়ি ফিরে এসেছে, সে জ্ঞান কি তোমার আছে? আমার সে জ্ঞান আছে। হাজার হলে আমি যে মেয়ের মা, নমস্কার, আপনি আবার কেন এসেছেন বিয়েমশাই? আমি এসেছি আমার সোনার লক্ষ্মীদারের বিয়ের প্রস্তাব নিয়ে। আপনার ছেলে সোনার লক্ষ্মীদারের বিয়ের প্রস্তাব নিয়ে? জি, আমি তো ঘটক মশাইকে বলে দিয়েছি আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। হ্যাঁ বলুন, একবার ভালো করে ভেবে দেখুন। আমি বড় আশা করে এসেছিলাম, আমাকে ফেরত দেবেন না। আমি অনেক ভেবে চিনতে দেখেছি বিয়ে মশাই। রানী, হ্যাঁ পতি, তোমার কি কিছু বলার আছে? পতি, হ্যাঁ বলো। একে একে আমি ছয়টি মেয়ে বিয়ে দিয়েছিলাম ওই চান্দু বাইনের ঘরে, তারা সে কাছে ফিরে গাড়ি হয়ে ফিরে এসেছে আমার ঘরে। আমি আপনার কাছে অনুরোধ করে বলছি, আপনি আমাকে ফেরত দেবেন না। আমি আপনার ছেলে লক্ষ্মীন্দরের সাথে আমার মেয়ে মাবেলাকে বিয়ে দিতে পারি, কিন্তু আমার কয়েকটি শর্ত আছে বেইমশাই। কি শর্ত বেইমশাই? আমার প্রথম শর্ত হলো আমার বাড়ির দক্ষিণ পাশে 80 হাত লম্বা একটি তাল গাছ আছে। নেলের বাকি হাতে নিয়ে সোনার খড়ম পায়ে দিয়ে মুখটা হয়ে উপর দিকে উঠতে হবে এবং নিচে নামতে হবে। বেইমশাই, হ্যাঁ বলুন। আমি জীবনে উঠি নাই বান্না গাছে, আমাকে উঠতে বলেন ওই 80 হাত তাল। আমার দ্বিতীয় নম্বর শর্ত বেইমশাই, আমার 2 নম্বর শর্ত হলো আমার বাড়ির পূর্ব পাশে 80 হাত একটি পুকুর আছে, সেই পুকুর আপনাকে কবুতরের দুধ দিয়ে ভরে দিতে হবে। রাজি থাকলে বলুন, না হলে আপনি আসতে পারেন। কবুতরের দুধটা এটা আমি নিয়ে দিয়ে দাও না, আমাকে ঠান্ডা করা। আমার শর্ত এখনো শেষ হয়নি। আমার সর্বশেষ শর্ত হলো আমার বাড়ি থেকে আপনার বাড়ি পর্যন্ত দীর্ঘ 6 মাসের রাস্তা, এই রাস্তাকে আপনি স্বর্ণ দিয়ে বেঁধে দিতে হবে এবং মা বেহুলাকে স্বর্ণের ওজনে সমপরিমাণ করে দিতে হবে। রাজি থাকলে আপনি বলুন, তা না হলে আপনি ভালো ভালো আসতে পারেন বেইমশাই। বেইমশাই, আমার ঘরে নাই এক রতি স্বর্ণ, আর আমি দেব এই স্বর্ণের রাস্তা করে। আর বলেছেন বেইমশাই আপনার মেয়ের সমানের ওজনে স্বর্ণ দিতে। হ্যাঁ আমি তাই বলেছি। না বেইমশাই, আমি আর কথা বলতে পারবো না এবং আপনার মেয়েকে নিতেও পারবো না। বেশ, তাহলে তাই হোক। বেগম, হ্যাঁ মহারাজ, এখানে দাঁড়িয়ে থেকে আর আমরা অযথা সময় নষ্ট করতে চাই না মহারাজ। চলো বেগম, আমরা অন্তর মহলে চলে যাই। তাহলে তাই চলো। Thank you.
পারবো না এবং আমি তোমাকে দিতেও পারবো না মা। তাহলে মাসা আমার পিতা মাতা যা বলেছে আপনি সব মেনে নিন। কিভাবে মেনে দেবো মা? আমার ঘরে নাই আকৃতি স্বর্ণ, আর আমি দেব ওই তোমার সমরা ভবনের ওজনের স্বর্ণ না মা। আরো তোমার পিতা আমাকে স্পর্শ দিয়েছে, আমি জীবন উঠি নাই ধান লাগাছে আমাকে উঠতে বলে ওই আশি হাত তাল গাছে। আরো বলেছে মা ওই তোমার পাশে একটি পুকুর আছে, ওই কবুতারের দুধ দিয়ে ওই পুকুর ভর্তি করে দিতে বলেছে। আচ্ছা মা আপনি সব শর্ত মেনে নি। কিভাবে মেনে নিবো মা? তাহলে শুনুন তাই মশাই, আমার নাম নিয়ে ওই তার কাছে উঠতে যাবেন, আপনি উঠতে পারবেন। আমার নাম দিয়ে ওই পুকুরে এক ফোঁটা দুগ্ধ ছেড়ে দিলে পুকুরটি ভর্তি হয়ে যাবে, আর আমার নাম দিয়ে এক পাতিল জল সারা রাস্তায় ছিটে দিবে সমস্ত রাস্তা স্বর্ণের রাস্তা হয়ে যাবে। আর এই দিন আমার হাতের আংটি, এই আংটি দিবেন এক পাল্লায়, আমাকে দিবেন এক পাল্লায়, দেখবেন এই আংটির ওজন বেশি আছে। আমি তাই করবো, ঠিক আছে।